আমরা আজকে 40 বছর থেকে আমরা এই বাংলাদেশ থেকে আমার বাবা এবং ঠাকুরদাদা তিনারা এসেছিলেন কিন্তু এই 40 বছরে যতবার আমাদের মুখ্যমন্ত্রী এসেছে যতবার আমাদের প্রধানমন্ত্রী এসেছে কিন্তু এই মতুয়া এবং পূর্ব বাংলা থেকে যে আমরা এই একটা জাতিগোষ্ঠী এসেছিলাম তাদেরকে প্রত্যেকবার শুধু ব্যবহার করেছে আমাদেরকে কোনোবার আমাদেরকে আশ্বাস দিয়েছে ভোটের আগে হবে কোনোবার বলেছে ভোটের পরে হবে কিন্তু কেউ আমাদের পিছনে এসে দাঁড়িয়ে বলে নাই যে ভাই তোদেরকে আজকে আমরা করে দিব কিন্তু আমাদের অল ইন্ডিয়া মতুয়া মিশনের যে সংঘাধিপতি শান্তনু ঠাকুর তার কৃপায় এবং তার প্রচেষ্টায় আজকে আমাদের সেন্ট্রালে এই বার্তা পৌঁছিয়েছে তাই নরেন্দ্র মোদী আমাদের যেদিন ঠাকুরনগরে এসে দাঁড়িয়েছিলেন গৃহমন্ত্রী অমিত শাহ দাঁড়িয়ে যেদিন আমাদের এই ঠাকুরের জয়ধ্বনি দিয়েছিলেন সেই দিন বিশ্বর কাছে আমরা যে বাংলাদেশ থেকে প্রতারণা হয়েছিলাম সেই মানুষটা আমাদেরকে চিনিয়ে দিল কে অমিত সাহা কেন মতুয়া বলেও যে একটা গোষ্ঠী আছে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল সে আমাদের অমিত সাহা এবং আমরা এই ঋণ অমিত সাহাজির এবং নরেন্দ্র মোদীজির ঋণ আমরা জীবনে কোনো দিন শোধ করতে পারবো না কেন আমার যে পরবর্তী জেনারেশন আসবে আমার ছেলে এবং আমার নাতি তারা যে বলতে পারবে যে আমি এই দেশের নাগরিক এই জন্য আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম হ্যাঁ এরপরে যদি আমরা মরেও যাই তাতে আমাদের কোনো দুঃখ নেই আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী সেন্ট্রালে আছে উনি থাকবে নরেন্দ্র মোদী যতদিন আছে নরেন্দ্র মোদীর পার্টি যতদিন আছে আমরা যতদিন আছি ততদিন নরেন্দ্র মোদী সেন্ট্রালে থাকবে এটা মতুয়াদের কাছ থেকে গর্ব করে বলতে পারি আমরা